আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারি নাই, খালি বাসার দিকে আমরা ঢুকে পড়ছি। আপনি তো চুরি করতে আসছেন, আমরা দুজনে চুরি করতে আসছি, অসুবিধা নাই, আমরা তিনজনে মিলে যা চুরি করি সমান ভাগ করে নেবো। বাবা মাঝে মাঝে কথা বলতেছেন, আমি চুরি করতে আসছি মানে এটা আমার বাসা, ভুল তথ্য নিয়ে আমার কিছুর জন্য মিথ্যা কথা কইছস, একটা ঝামেলায় পড়লাম না? সরি উস্তাদ, আফা যে সিলেট যাইব না এটা তো বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে। আফা আপনি সিলেট যান নাই কেন? সেটা কেউ আপনাকে বলতে হবে, আপনি কে হ্যাঁ? আমি ঠিক কথা বলছেন আপা, আপনি সিলেট যান নাই সেটা আপা কই বলছেন? পুলিশে দেন না, আমরা এখন চলে যাইতেছি, মানে আমরা ছোটোখাটো চোর, আমরা কারোর বেশি বড় ক্ষতি করি না, এবার মতো মাফ করে দেন আমরা জায়গা। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনারা ঢুকছেন কিভাবে? দারোয়ান তো নিচে বসা কেয়ারটেকার হাঁটাহাঁটি করতেছে, আপনারা ঢুকছেন কিভাবে? কি বলে গেছিস ক? আফা ভুল করতেছে, গেট তো মেহমান গলেগা, আমরা তো সো গেটের লগে আমাকে কোনো সম্পর্ক নেই, আমাকে মতো চোর স্যাচোর কান হইল গিয়া বাসা বাড়ির ফুটা ফাটাসি পাশা পা তলামোলা কুজা এটির ভিতর দিয়ে আন্দানো, আমার ওস্তাদে তো এটিতে হেভি এক্সপার্ট, ঠিক কইলাম না ওস্তাদ? আফা আসলে ঘটনা হয়েছে কি, ও যখন এই বাড়িটা রেখে করতে আসছিল, ও কোন আনন্দে খারাইছিল, তখন বোধহয় আপনার আম্মা এই জানালাতে ময়লা ফেলছিল, মানে ও ফুসিটা দেখছে যে এদিক দিয়ে ভেতরে ঢোকা যায়, তা ওইটার আচ্ছা অসুবিধা নেই আপা, যা বুঝে আপা কিছু মনে করেন না, আমরা এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে চলে যাই। চল দাঁড়ান, আপনার দুইটা ছেলে এত রাতে আমার বাসা থেকে বের হচ্ছেন, এটা যদি কেউ দেখে আমার নামে কি দুর্নাম ছড়াবে আপনারা বুঝতে পারতেছেন? আপনারা এখন এখান থেকে কোথাও যেতে পারবেন না, বাস। তাহলে আপা আমরা কখন যাব? ভোরবেলা চলে যান, ভোরবেলা দারোয়ান আঙ্কেল ঘুমায় থাকে আর ওই ফাঁকিবাজ কেয়ারটেকারটাও থাকে না, আরামসে বের হয়ে যেতে পারবেন, কেউ দেখবে না। ঠিক আছে, ইস কি মুসিবতে পড়লাম, আপা আপনার দোহাই লাগে আমাকে সাইরা দেন, আমাকে আরেক জায়গায় অপারেশন আছে, এই তো আপনাকে গলি থুইয়া দুই গলি পরের আরেকখান বিল্ডিং, হেরা সিটা গাঙ্গ আছে বড়, এক অপারেশন শেষ না করে আর অপারেশন মনে পড়ে না।